ঢেঁড়শ দিয়ে চিংড়ি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব কিভাবে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়শ ভাজি করতে হয়। দর্শক, এখানে আমি হাফ কেজির মতো ঢেঁড়শ গোল গোল করে কেটে নিয়েছি এবং 150 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। একটি কড়াইতে 1.5 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে, তেলটা গরম হলে তাতে 3-4টা পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ, পেঁয়াজটা লালচে কালার হলে তাতে 1 টেবিল চামচের মতো সাদা সরিষার বাটা ও 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে চিংড়ি মাছগুলো দিতে হবে। তারপর দর্শক, 1/2 চা চামচের মতো ধনিয়া গুঁড়া এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়া ও সামান্য পরিমাণ পানি হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে মাছটাকে কষাতে হবে। মাছ কষানো হয়ে গেলে ঢেঁড়শগুলো দিয়ে 10 মিনিট ঢেকে রাখতে হবে। 10 মিনিট পর ঢাকনাটা তুলে তাতে আরো কিছু কাঁচামরিচ দিয়ে দিব। ঝাল ঝাল করার জন্য এবার আবারও ঢেকে দিতে হবে। সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে পরিবেশন করুন। দর্শক, খুব সহজেই হয়ে গেল আমাদের মজার ঢেঁড়শ দিয়ে চিংড়ি মাছ ভাজি।